দেখুন আমরা তো আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর ভাষণ শুনেছি বৈদ্যুতিন মাধ্যমে আমি ছিলাম না বীরভূমে উনি মঞ্চ থেকে বলে দিয়েছেন যে কোনো আশঙ্কার কারণ নেই কিন্তু আশঙ্কাটা যে কতটা গভীর এবং মানুষের মনে যে এটা কী ধরনের আশঙ্কার সৃষ্টি করছে অহেতুকভাবে এবং সব থেকে দুঃখের আমি খুব শিক্ষাব্রতী মানুষ আমার খুব খারাপ লাগছে আমার নাতনি সময় একটি মেয়ে সে বেচারা তার ওই চিঠি আসার ফলে সে তার পরীক্ষার জন্যে কলেজে তার ফর্ম ফিল আপ করতে পারেনি একটা মানে সাধারণ জীবনযাপনে একটা ব্যাঘাত খুটিয়ে দিয়ে শিক্ষা ব্যবস্থাতে অবধি এরা রকম হস্তক্ষেপ করার থেকে বিরত থাকছে না এক তো আমরা দেখেছি শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে বরবাদ করার জন্যে রকম প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে এখন বাড়ি বাড়ি আমাদের ছাত্রছাত্রীগুলোর ভবিষ্যৎ অনিশ্চিত করে দেওয়ার চক্রান্ত করেছে এটার আপনাদের মাধ্যমে আমি সকলকে অনুরোধ করব একদম নিশ্চিন্ত থাকুন এই রাজ্যে যতদিন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী আমি বলি বাংলার মা মমতাময়ী মা মমতা বন্দ্যোপাধ্যায়ের দায়িত্বে আছেন কারোর কোনো চিন্তা নেই আমাদের এখানে যারা যা বসবাস করছেন সরকারি যেসব প্রকল্পের সুবিধা পাচ্ছেন শিক্ষা ব্যবস্থার যেসব সুবিধা তারা পাচ্ছেন সবকিছু বহাল থাকবে কারুর কোন কোনো দুর্বৃত্তের ক্ষমতা নেই যে এসে সেটা কেড়ে নেবে আমরা বুক দিয়ে আগলাম স্যার একটা অভিযোগ উঠছে যে এখানে এখানকার যারা বিজেপি নেতৃত্ব আছে তারা বাড়ি বাড়ি গিয়ে আধার কার্ড লোকে সংগ্রহ আর এরা তো এরা তো মাস্তান এদের কি অধিকার আছে কারুর আধার কার্ড নিয়ে নেওয়ার আমাদের মাননীয়া মুখ্যমন্ত্রী তো কাল আশঙ্কা প্রকাশ করেছেন এটা একটা প্রচেষ্টা হচ্ছে ভয়ে দেখিয়ে সি ব্যাপারে ওনারা প্রলোভন দেখাবেন এক দুই হচ্ছে আর একটা আশঙ্কা যে ওরা চেষ্টা করবে যে যাতে ভোট ভোটাধিকার ব্যাহত হয় কারণ এরপরে চ্যালেঞ্জ হবে তারপরে বলবে আধার কার্ড নিয়ে এসো আধার কার্ড যাতে দেখাতেই না পারে আধার কার্ড তুলে নিয়ে যাচ্ছে কে দলের মাস্তান সে এসে আধার কার্ড নিয়ে যাবে প্রথম তো অন্যায়ভাবে এটা ওরা বলেছেন যে আপাতত ডিঅ্যাক্টিভেট করা হচ্ছে সঙ্গে সঙ্গে স্থানীয় ব্লককে জানিয়ে দিন আমাদের ভিডিওকে জানালে পরে অল্টারনেটিভ ব্যবস্থা হবে এবং তারপরে যদি কোনো অপরিচিত কোনো লোক কারুর অধিকার নেই আধার কার্ড নিয়ে যাওয়ার এটা আপনাদের মাধ্যমে সকলকে জানিয়ে দিন ডিঅ্যাক্টিভেশন হোক আর না হোক কেউ আধার কার্ড চাইলে যেন তার নিজের আধার কার্ড অন্য কারুর হাতে তুলে না দেয় ঠিক আছে সমস্ত কিছু মোকাবিলা করা হবে তারপরে মেয়ে তো ভর্তিও আজকে পরীক্ষার বসার ব্যবস্থাও হয়ে গেছে এবং আজকে পঞ্চায়েত মন্ত্রী আপনার বাড়িতে এসেছিল কীরকম লাগছে এবং কী বললে গেলেন উনি উনি আমাদের আশ্বাস দিয়ে সব প্রকার কোনো আর অসুবিধা হবে না যদি কোনো অসুবিধা হয় তাহলে আমরা দেখব কতজন আছেন পরিবারে আপনারা আমরা বর্তমান পাঁচজন মেম্বার কার কার এই আধার কার্ডের বাতিল তিনটে আসছে আমার আমার স্ত্রীর এবং আমার এই মেয়ের আচ্ছা তারপরে কি আতঙ্ক দেখা আতঙ্ক তো প্রথম থাকি এখন আতঙ্কটা বেঁচে তো কেটেছে আপনার এই আধার কার্ড যখন ক্যান্সেল হয়ে যায় টাকা পয়সা তুলতে বা ব্যাংকের লেনদেনের ক্ষেত্রে কোনো সমস্যা হচ্ছে সমস্যা এখন হয় নাই আমি যাইনি যখনই চিঠি পেয়েছি তারপর আমি কোথাও যাইনি এখন কি করবেন ভাবছেন এখন কি করবো এখন যখন নিশ্চিন্ত হয়ে গেলাম আবার চেক করে দেখবো সঠিক কতটুকু আছে কিনা যত সময় সঠিক না হবে তত সময় তো তো আতঙ্ক থাকবে পঞ্চায়েত মন্ত্রী তো আশ্বাস দিয়ে গেল আমি আশ্বাস দিয়ে গেছে আশ্বাস সবাই দেবে কেউ কম দিচ্ছে না কেউ খারাপও বলছে না তো যত সময় কাজ কমপ্লিট না হবে আমি নিজে ইচ্ছে করে দেখতে পারবো যে সব কিছু হয়েছে তত সময় তো আমার মনে ভিতর ভয় থাকবে কি করেন আপনি আমি এখন কিছু করিনি আমি হয়ে গেছি এখানে কত বছর হচ্ছে বসবাস করে এখানে তো এই বাড়ি করা হয়েছে বারো তেরো বছর আর ওই টিনের ঘরটা তো অনেক আগে আপনার নাম আমার নাম নতুন ভোষ হয়তো তাড়াতাড়ি আধার কার্ডটা ঠিক হয়ে যাবে সেটাই বললাম এখন পরীক্ষা দিতে কি কোনো সমস্যা হচ্ছে না এখন পরীক্ষা স্যার ম্যামও বলেছে যে পরীক্ষাটা দিতে পারবো কালকে তো মুখ্যমন্ত্রী ঘোষণা করেছিলেন যে এই ধরনের যদি সমস্যা থাকে তো সেগুলো তাদেরকে হ্যান্ডেল করার জন্য জেলা জেলার যত জেলা শাসক রয়েছে সবাইকে বলেছিল তারপরে এই যে তোমার আজকে পরীক্ষা বসতে পেরেছো তো এটা মুখ্যমন্ত্রী কি বলবে অনেক অনেক ধন্যবাদ জানাই সবাইকে আমার জন্য এত কিছু করার জন্য কোন কলেজে পড়ো কবি জয়দেব মহাবিদ্যালয় কোন বর্ষে প্রথম বর্ষে এইবারে কি প্রথম পরীক্ষা ছিল হ্যাঁ

কবি জয়দেব আগে মানে কিভাবে এলো কিভাবে এলো কি আমরা ব্যাঙ্কে টাকা তুলতে গেছি এখন টাকা তুলতে গিয়ে বলছি যে আপনার আধার কার্ডটা not active হুম সেভাবে এখন পরে যখন বলেছে not active তো আমরা পরে গিয়ে আবার খোঁজ খবর নিলাম তো বলছি যে পুরোটাই বন্ধ হয়ে গেছে তারপর এই পশুব দুই তিন দিন আগে দরকার হয় তারপর আমাদের সেই চিঠিটা এলো বাড়ি তারপর জানতে বললাম যে আমাদের আধার কার্ডটা অ্যাকটিভ নেই বন্ধ হয়ে গেছে কতজন মেম্বার দুজন

ওই যে আমার শাশুড়ি টাকা তুলতে গেছে তখন বললো যে এই সমস্যা যে টাকা তুলতেলাম না বলে কি হয়ে গেছে তার কিছুদিন আগে চিঠি আসলো অসুদিনকে কি লেখা ছিল চিঠিতে চিঠিতে মানে আধার কার্ড ক্যান্সেল করেছে হ্যাঁ এখন কিভাবে চলছে আপনাদের কি কিভাবে চলছে না আপনাদের আমরা তো ভয় পেই রইছে কি বলবো বলো টেনশন তো সবার খাদা নাই কতজন হয়েছে মোটামুটি এখানে রয়েছে এরকম আমাদের শ্বশুর শাশুড়ি তো দুজন তো দেখলাম বর্তমান আর ওই আশেপাশে আরো হয়েছে আশেপাশেও হয়েছে নাকি এরকম হ্যাঁ

আপনারা ভালোবেসে খাওয়ালেন বলে খেলাম আমরা এসেছি আপনারা দুশ্চিন্তায় শুনে আরে না না এরকম বলবো একটু একটু ভয় হচ্ছে কি হবে না হবে না হয়ে গেছে তো সে ব্যবস্থা হয়ে গেছে প্রথমে তারপরে ওই ভিডিও কে বলে ব্যবস্থা করা হয়েছে কোনো অসুবিধা হলে সব সরকারি আধিকারিকদের বলা আছে কোনো অসুবিধা হলে সঙ্গে সঙ্গে দেখবে আর আমি